আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষিচিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ 2 ফেব্রুয়ারি 2024 রোজ শুক্রবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি হাফেজ সিফাতুল্লাহ ভাইয়ের ডেইরি ফার্মে, অর্থাৎ পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর গ্রামে। দর্শক, সিফাত ভাই মূলত গাভী গরু কালেকশন করে খামারে লালন পালন করেন এবং এগুলো রেডি হলে আপনাদেরকে আপনাদের মাঝে এগুলো বিক্রি করে থাকেন। পিছনে ওনার ফার্ম এবং প্রচুর গাভী রয়েছে, ছোট বড় মাঝারি বকনা দুধের গাভী, প্রেগনেন্ট গাভী, ষাঁড় সব ধরনের কালেকশনই ওনার রয়েছে। মূলত ওনারা বাড়িতে এগুলো পালন করে থাকে এবং পাশাপাশি দু একটি করে বিক্রি করে থাকেন। তো আজকে সিফাত ভাই কয়টি গাভী বেচা কিনা করবে আপনাদের মাঝে এ বিষয়ে আপনাদেরকে তথ্য দিব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, আর যেখান থেকে ভিডিও দেখছেন যারা খামার করবেন, পরিকল্পিত খামার করবেন, গাভী কিনবেন, তারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু গাভী সংগ্রহ করতে পারেন। তো চলুন আমরা সিফাত ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিফাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পর আপনার ফার্মে চলে আসলাম। হ্যাঁ ভাই, আপনাদের তো সময় পাই। শুরুতেই দর্শকদের পরিচয়টা দিয়ে দিবেন। আমার নাম হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ, আমার বাসা পাবনা জেলা ভাঙড়া থানা ভবানীপুর গ্রাম। আচ্ছা, মূলত ব্যবসা তো রানিং আছে অল টাইম? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ফার্মে পিছনে দেখতেছি গাভী বকনা দিয়ে ষাঁড় দিয়ে অনেকগুলো আছে, কতগুলো আছে মোটামুটি? 15-16টা। 15 থেকে 16টা? আচ্ছা, এগুলো কি লালন পালন করেন? তো আমি তো দেখতেছি মনে হয় পালের গাভী আর কি। হ্যাঁ, আপনার লালন পালন করে বিক্রি করে দিই। আচ্ছা, আর এগুলো কালেকশন করা গাভী আছে কয়টা? আছে আপনার দুইটা দেখাবো। দুইটা কালেকশন করা গাভী ছিল, দুইটা বিক্রি হয়ে গেছে, দুইটা আছে। আচ্ছা, দুইটা আছে আপনার বিক্রির জন্য উপযুক্ত গাভী? জি। আচ্ছা, এগুলো কিভাবে বেচা কেনা করছেন বর্তমানে, নতুন দর্শকদের জন্য বলবেন? এগুলো যারা অনলাইনে দেখে চয়েস করবে, দামাদামি করে নিতে যাবে, তারা বায়না করে, যদি সরাসরি আসতে চায় তাহলে এসে দেখে নিয়ে যাবে, আর যদি না আসতে পারে সেই হিসাবে ভিডিও ফোনে দেখে বারবার দেখার পরে টাকা অনলাইনে সব পাঠিয়ে দিলে তারপরে তার ঠিকানায় চলে যাবে। আচ্ছা, কম বেশি মোটামুটি কয়েক বছর হয়ে গেল অনলাইনে আছেন? জি জি। মোটামুটি চেষ্টা করি মাঝে মাঝে আপনাদের ভিডিওগুলো দেওয়ার জন্য, কারণ ভিডিও না দিলে অনেক সময় দর্শকরা মনে করে হয়তো ভাই ব্যবসা বাদ দিয়ে দিল নাকি। জি জি, এই জন্য মানে ভিডিওটাও দিতে হয় মাঝে মাঝে। আপনি তো সময় পান না ভাই, আপনি একটা না, যেহেতু শুক্রবারে আজকে চলে আসছি দেখানো যাবে, মোটামুটি দুইটা গাভী দেখাবেন? হ্যাঁ, দুইটা দেখাবো, আপনি সময় পান না, আপনি একটা প্রাইমারি টিচার সেই হিসেবে আসলে আপনিও ব্যস্ত থাকেন। আচ্ছা, শুক্রবার আজকে ফ্রি আছেন এই জন্য আপনাকে ডাকলাম। আচ্ছা, যেহেতু দুইটা গাভী দেখাবেন, আমরা দর্শকদের গাভী দুটো দেখাই, আর যোগাযোগ স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারটা একটু বলে দিবেন? 0792-34-6667। আচ্ছা, এই নাম্বারে দর্শকরা যোগাযোগ করতে পারেন। জি। সিফাত ভাই, আমরা শুরুতে আপনার এক নাম্বার সিরিয়ালের যে গরুটা দেখতেছি, এই গরুটা কি জাতের? এটা ভাই ফিজিয়ান জাতের গাভী। ফিজিয়ান জাতের গাভী? জি। ভাই দাঁত বয়স কেমন হয়েছে গাভীটার? দুই দাঁত। দাঁতে দুইটা? জি। জিনোইন তো দুই দাঁত ভাই? জি ভাই, দেখেন অসুবিধা নেই। আচ্ছা, দেখলে দুই দাঁতই থাকবে? জি। আচ্ছা, প্রেগন্যান্ট গাভী কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার? এখনো 2 সপ্তাহ মতো আছে। এখনো মোটামুটি 2 সপ্তাহ? জি। 14 থেকে 15 দিন ভাই? জি জি। আচ্ছা, একদম সুস্থ সবল গাভী? হ্যাঁ, আপনি দেখতেছেন না, খুঁটটুট ক্লিয়ার একদম, সব কিছু এভরিথিং। আচ্ছা, যেহেতু আমরা খুঁটটাও দেখাই দিচ্ছি, আপনার দুইটা গরু আছে যেহেতু, আর তারপরে আপনার নামের সাথে একটা যে বিশেষত্ব আছে, এজন্য আমি চেষ্টা করছি যে আপনার গাভীটাও দর্শকদের একটু ভালো করে দেখাই দেই। জি জি। যেহেতু দুই দাঁতের গরু, প্রথম বিয়ান, 14 থেকে 15 দিন সময় আছে। জি। এটা আপনার কালেকশন করা গাভী ভাই? জি জি। আচ্ছা, গাভীটা একটু এই পাশে ঘুরায় ধরবেন, আমরা এই পাশ থেকে দেখাই দেই, মোটামুটি শান্ত স্বভাবের হবে তো? একবারে ভাই, যদি একটা পাও তাহলে ঠিক আছে। আচ্ছা, নেওয়ার দরকার নেই, গরু রিটার্ন, টাকাও রিটার্ন। আচ্ছা, মা বোনেরা অনেকেই বাসায় লালন পালন করে থাকে, দেখেন যদি আমি গাভীর পেটের নিচে শুয়ে থাকি, লাড়াচাড়া করি, এক বিন্দু পরিমাণ পাও তুলবে না, এত ঠান্ডা। আর চারটে বার দেখেন দর্শকদের যে এরকম বাটের গরু আমি খুব কমই পাইছি। আচ্ছা, আর দেখেন কত জায়গা আছে, আপনি একটু দেখেন, এখন অনেক জায়গা আছে। আচ্ছা, পিছন সাইডে জায়গাও আছে, যেহেতু সময় আছে এখনো 14-15 দিন, এর মধ্যে অনেকটা কাভার হয়ে যাবে। জি জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, তো সিফাত ভাই, যেহেতু প্রেগন্যান্ট গাভী আর দুই দাঁত বয়সের গাভী, এখন যদি কোনো কাস্টমার ভাইরা নিতে চায়, কিরকম দামে নিতে পারবে, কত দাম চাচ্ছেন? এটা ভাই দাম চাইলে 2,20,000, ঠিক আছে, কোনো দামাদামি চলবে না, 1,90,000। 1,90,000 টাকা? জি, দুই দাঁতের গাভী ফিক্সড দাম?
তারপরে ফিক্সড থাকে না ভাই। আচ্ছা একটু একটু ফোন দিয়ে আর তারপরে দামাদামি করার একটা সুন্নতের বিষয় আছে। আচ্ছা সামান্য একটু সামান্য একটু কথা বলার সুযোগ থাকবে আর কি। সুনমানি আচ্ছা এটা এক নম্বর সিরিয়ালে গাভী দেখলাম, আমরা একটু দাঁতটাও দেখে নেবো। সিফত ভাই আমাদের একটু দাঁতটা দেখাই দিবেন, যেহেতু দুইটা গাভী আছে আমরা দুইটা গাভী দর্শকদের দাঁত দেখাই দেবো। দেখেন দেখি আস্তে আস্তে সিফত ভাই আস্তে ধীরে সুস্থে দেখাই দেন। হ্যাঁ দুই দাঁত দুই দাঁত, ওকে ক্লিয়ার। অনেক ধন্যবাদ সিফত ভাই, আসলে সঠিক তথ্য দিয়ে সবসময় যদি সহযোগিতা করা যায় ভাই, আমার কথা দর্শক নেক আর না নেক, আমাদের জায়গা থেকে আমরা চাই যে দর্শকদের সঠিক তথ্যটা যাতে দর্শকরা নিতে পারে। গাভীটা দেখেন মাজাটা কত ভারী ভাই, ঠিক আছে। আচ্ছা গাভীটার মাজাটা কত ভারী এবং নেস কত ছোট, দেখেন নেসটা কত ছোট একদম হাঁটুর উপরে, হাঁটুর উপরে আছে। দেখেন চারটা বার দেখেন, ঠিক আছে। এত রকম মানে এত ঠান্ডা আর কত জায়গা আছে এখন, খুব ঠান্ডা, 15 দিনে অনেক বিশাল উলান হয় ভাই। আচ্ছা সিফত ভাই এটা নিয়ে যান, পরের যে গাভীটা রয়েছে সে গাভীটা আমাদের দর্শকদের দেখাবেন, যেহেতু দুইটা গাভী আছে আমরা চাই দুইটা গাভী দর্শকদের দেখানো, ভালো করে দেখাই। চলেন পরের গাভীটা দেখি। জি চলেন সিফত ভাই, আমরা 2 নম্বর সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাভী দেখতেছি আপনার, মিডিয়াম কোয়ালিটির। এই গাভীটা কি জাতের? এটা ভাই একই গাভী আর একই কালার, ফিজিয়ান। আচ্ছা প্রায় একই কালার আর কি, সাদা কালোর একটা মিশ্রণ। জি জি জি। আচ্ছা ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা ভাই সেকেন্ড রাউন্ড বাচ্চা দিবে, 6 দাঁত হয়েছে দাঁতের, 6টা। জি। আচ্ছা সেকেন্ড রাউন্ডের বাচ্চা দিবে। জি। কতদিন সময় আছে? এটা আপনার 2 সপ্তাহ। 2 সপ্তাহ? জি। মোটামুটি 14 থেকে 15 দিন? জি। আচ্ছা এই অবস্থা একদম সুস্থ সবল আছে? সেক্ষেত্রে তো আপনারই ক্ষতি হয়ে যাবে, খামারটা আর কি ধ্বংসের দিকে চলে যায়। তো যা হোক যেহেতু সুস্থ সবল লাভিও নাই কোন রকম, আমরা দেখাই দিলাম। 3 লাখ টাকার গরুর বাটের মতো বাট দেখান আপনি। আচ্ছা বাটটা তো একদম ক্লিয়ার আছে, একটু ঘুরায় ধরবেন এই পাশে, আমরা এই সাইড থেকে একটু দেখাই দেই। মাশাআল্লাহ। তো সব মিলিয়ে সিফত ভাই খামারে দর্শক আমরা অনেকদিন পরে আসছি, নতুন এক জোড়া গাভী আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি। তো এ মুহূর্তে 2 নম্বর সিরিয়ালে গাভীটা দেখতেছি, 6 দাঁত বয়স। সিফত ভাই যেহেতু আপনার কালেকশন করা, যখন এটা সংগ্রহ করেছিলেন কেমন আইডিয়া করে কিনেছিলেন, যে কত লিটার দুধ ছিল প্রথমে? প্রথমে আপনার 10-12 লিটার পাইছে, 10 থেকে 12 লিটার পেয়েছে। এরকমই আইডিয়া, এবারও আল্লাহ দিয়ে দিলে ইনশাল্লাহ এরকম 12-13 কেজি হবে। আচ্ছা আচ্ছা খুব যে একটা বেশি দুধের গাভী সে না? না না এটা আপনার মিডিয়াম গরু বোধহয় নাই, বিগ সাইজেরও না আবার একদম ছোটও না। আচ্ছা এগুলো গাভী যারা দেন টাকা কম, নতুন শুরু করতেছে, নিয়ে লালন পালন করলে খুব লাভবান হবে। আচ্ছা আর এই অবস্থায় আপনি গাভীটা যদি বিক্রি করেন 2 নম্বর সিরিয়ালের, এই গরুটার দাম কত চাচ্ছেন? এটা দাম চাইলে ধরেন 65 লাখ। 1,65,000? হ্যাঁ। বেচার দাম কত ভাই? 55 রাখবো না, ফিক্সড একদম 1,55,000 টাকা। তার আপনার সারা বাংলাদেশ 12 কেজি গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ, আমার জানাশোনা গরু। আচ্ছা একটা 12-13 কেজি দুধের গাভী কিনতে গেলে সর্বনিম্ন ধরেন 1,85,000-85,000 টাকা লাগে। আচ্ছা সেখানে 1,55,000 টাকা আপনার কাছ থেকে পেয়ে যাবে? আমি আমি কিনে মানে একটা কম টাকা দিয়ে কিনছি, লাভও কম টাকা বোধ নাই। আচ্ছা তো অনেক ধন্যবাদ আমাদের দুইটা গাভী দর্শকদের দেখানোর জন্য, আর দর্শক যারা সঠিক তথ্য নিয়ে আপনারা গাভী সংগ্রহ করতে চান, সিফত ভাইয়ের এক জোড়া গাভী আপনারা দেখলেন, ভিতরে নিয়ে যান, সমস্যা নেই, আমাদের দেখানো শেষ। তো আমি যে কথাটি বলতেছিলাম, আপনারা চাইলে সঠিক তথ্য নিয়ে আমাদের কৃষিচিত্র টিভির প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে যার যেটা পছন্দ হয় সে সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন। দেখেন এই যে সিফত ভাইয়ের খামারে গাভী কিন্তু অনেক রয়েছে, গাভী সার বকনা দিয়ে মোটামুটি প্রায় তাও 14-15টাও হবে, এপাশ ওপাশ দিয়ে সার আছে, এপাশে জার্সি বকনা আছে। বকনার জার্সি একটা বকনা শুধু ভাই দেখাবো আপনাদের। কোনটা ভাই দেখান? আসলে এটা বিক্রি সাথে না তাহলে বলা যায় না, যদি কেউ এখানে আছে এটা এটাই নাকি? হ্যাঁ দেখান আপনি। আচ্ছা এটা জার্সি বকনা? জি। আচ্ছা জার্সি বকনা দাঁত হয়েছে? না ভাই। কয় মাস বয়স? বয়স আপনার 11-12 মাস হয়েছে। 11-12 মাস বয়স? এটা কি আপনার খামারের গাভীর বাচ্চা? না ভাই এটা সংগ্রহ করা। আচ্ছা সংগ্রহ করা। ২৮ লিটার অরিজিনাল বাঘাবাড়ি
যে গাভী জার্সি গাভী সেটাই কিন্তু মাথা চোখ দেখলেই বোঝা যায়, যারা হয়তো জাতমান চেনে। তো এটা কত দিয়ে কিনছেন বলা যাবে না ভাই? আচ্ছা, বিক্রি কি এখন করার প্ল্যান আছে নাকি এটা গাভী বানায় বিক্রি করবেন সিফাত ভাই? এটা গাভী বানানোর বিক্রি করার প্ল্যান আছে, গাভী বানায় বিক্রি করবেন? হ্যাঁ দেখেন। আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার থাকে আপনার, আমাদের দর্শকদের জানাবেন। আসলে গুরুত্বপূর্ণ মেসেজ কি, আজকেও একটা রিপোর্ট আইছে, আমরা যদিও ছোট মানুষ হই জি কিন্তু সততা নিয়ে ব্যবসা করার চেষ্টা করি। আজকে একটা রিপোর্ট আসছে, নাম বলবো না, টাকা নিয়ে গাভী দিচ্ছে না। আচ্ছা, এই একজনের জন্যই সারা পাবনা জেলা বা যারা যারা ব্যবসা করে সবার কিন্তু বদনাম হয়ে যায়। আমি রিকোয়েস্ট করবো তাদেরকে ভাই, মানুষের কষ্টের টাকাটা নেওয়ার পরে খুব চেষ্টা করবেন দ্রুত তার বাসায় গরুটা পৌঁছে দেওয়া। সে যে আইসে দেখে নিচ্ছেন, এটাই তো বিরাজ পান আপনার। আচ্ছা আচ্ছা, বাইনা করে যদি পছন্দ না হয় না নিলেও তখন কিন্তু আপনার বেচা হলো না, সে যে বিশ্বাস করছে আমাদের কথায় বা ভিডিও দেখে, এটাই তো বড় বিষয়। আচ্ছা আচ্ছা, কথা বলেন নাই জি। তো আমি এটাই মেসেজ দেবো দর্শক, যে যেখান থেকে নেন সতর্ক হয়ে দেখে শুনে নেন, অত একান্ত যদি বিশ্বাস করেন, সবাইকে বিশ্বাস করা লাগে না, আমি বলতেছি না আমাকে বিশ্বাস করতে, তবে নিজের টাকা নিজে দেখে শুনে কিনাই ভালো। অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।